আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে বিকল্প প্রার্থী রাখার পরামর্শ শেখ হাসিনার। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, আমার যাওয়ার সময় হয়ে গেছে শামীম ওসমান। বহিষ্কার নিয়ে কি বলছেন খালেদা জিয়ার উপদেষ্টা একরাম উজ্জামান, যে কারণে বিচারককে জুতা ছুড়ে মারলেন বিএনপি সমর্থক, যে কারণে সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ, দেশের মোট জনসংখ্যা কত জানালো বিবিএস, যে কারণে ফ্রিজ ট্রায়ালে স্বতন্ত্র প্রার্থী রাখবে না আওয়ামী লীগ, আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে, শরিকদের জন্য যত আসন ছাড়বে আওয়ামী লীগ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, নির্বাচন নিয়ে চরমোনায় পীরের তিন প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে বিকল্প প্রার্থী রাখার পরামর্শ শেখ হাসিনার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া ঠেকাতে বিকল্প প্রার্থী রাখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বতন্ত্র প্রার্থীদের চাপ প্রয়োগ না করতেও আওয়ামী লীগের প্রার্থীদের নির্দেশ দিয়েছেন। রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা। উপস্থিত একাধিক সূত্র ও তথ্য জানিয়েছেন। সূত্র বলছে, শেখ হাসিনা বলছেন ভোটে কারো মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে, ফলে কোনো আসনে প্রার্থী শূন্য হয়ে পড়তে পারে বা আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কেউ থাকবে না, এক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সুযোগ তৈরি হবে। তিনি তা চান না। 2014 সালে বিএনপি বিহীন ভোটে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন আওয়ামী লীগ, তাদের জোট ও সমমনা দলের নেতারা। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, এবার জোট মহাজোট হবে কিনা তা নিয়ে দলের নীতি নির্ধারকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এসে কোনো কোনো দল ভোট থেকে সরে দাঁড়াতে পারে, এই জন্য বিকল্প প্রার্থী রাখার কথা বলছে। প্রিয় ভালোবাসা দর্শক, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কি নির্বাচনে আসবে? আপনার মূল্যবান মতামত এর জন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে শামীম ওসমান। যে কোনো সময় আল্লাহর ডাক আসতে পারে বলে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান জানান। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার পরিবারের সদস্যরা এই বয়সে চলে গেছেন, আমার বয়স 62 বছর 9 মাস, যে কোনো সময় আল্লাহর ডাক আসতে পারে, তাই আল্লাহকে খুশি করে যাওয়া উচিত, প্লিজ আমাকে কাজ করার সুযোগ দিন, মানুষ মাত্রই ভুল হয়, আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেন, মৃত্যুর পরে যেন সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করে মানুষ, এটাই আমার চাওয়া। তিনি বলেন, নির্বাচনে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, কেউ মাথা ঘুরাতে পারবে না, ভোট দিতে যাবে আর আসবে, স্টুপিড না হলে বিএনপি নির্বাচনে আসবে। আমি যদি আজ বলি, ধরো 5 মিনিটের মধ্যে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হবে, এটা আমার দলের নেতাকর্মীরাই করবে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বহিষ্কার নিয়ে কি বলছে খালেদা জিয়ার উপদেষ্টা একরাম উজ্জামান। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একে একরাম উজ্জামানকে বহিষ্কার করেছে বিএনপি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে একরাম উজ্জামান কাল বেলাকে বলেন, এটা একটা স্বাভাবিক নিয়মই হয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাহলে ওনারা এভাবেই বহিষ্কার করে, সবাইকেই করে, আগেও করেছে, এটা অস্বাভাবিক কিছু না, আমার এটার ব্যাপারে কোনো মন্তব্য নেই, তবে আমার নিজের সিদ্ধান্তে আমি নির্বাচনে যোগ দিয়েছি, হয়তো দলের সিদ্ধান্ত অন্যরকম ছিল, কয়েক সময় তো মানুষ একাও চলে, অনেক সময় তো মানুষ একাও চলে, কোনো কারণে আমি মনে করেছি নির্বাচন বর্জন করাটা আমার জন্য কিংবা আমার এলাকার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এজন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, আমার দল বিএনপি এটা এড়িয়ে গেলেও পারত, বিএনপি আমাকে বহিষ্কার করেছে, আমি বিএনপি থেকে বের হয়ে আসিনি, নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ধরনের চাপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটাকে চাপ বলবো না, তবে আমাকে বিভিন্ন সরকারি মাধ্যম থেকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনারা যারা এলাকায় জনপ্রিয় ব্যক্তি আছেন আপনারা নির্বাচনে আসেন, আসলে পরে এটা প্রমাণ হবে, দেখি কি প্রমাণ হয়।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে বিচারককে জুতা ছুড়ে মারলেন বিএনপি সমর্থক। জামিন না দেয়া ক্ষিপ্ত হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আসামি। ডিজিটাল নিরাপত্তা আইন মামলা চার্জশিটভুক্ত আসামি মনির খান মাইকেল মঙ্গলবার কাঠগড়া থেকে এজলাসে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। আসামি মনির খান মাইকেল ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার বাসিন্দা। মামলার অভিযোগ সূত্রে কাবি 161 ধারার মামলায় সাক্ষীর জবানবন্দি অনুযায়ী আসামি মনির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক। ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মেজবা উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, হাজতি আসামি মনির খান মাইকেলের জামিন শুনানির দিন ধার্য ছিল। মঙ্গলবার দুপুরে এজলাসে বিচারক আসনে বসা মাত্র পুলিশের উপস্থিতিতে গালাগাল করতে করতে বিচারকের দুটি স্যান্ডেল ছুড়ে মারেন আসামি মনির। তিনি আরো বলেন, আসামির অভিযোগ তাকে জামিন দেওয়া হচ্ছে না। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে বলে জানান পিপি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে সংসদ নির্বাচন পেছাতে লিগিল নোটিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেছাতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর লিগিল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস আলী আকন্দ এই লিগিল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে উল্লেখ করা হয়েছে লিগাল নোটিশে। 15 নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী 7 জানুয়ারি। ভোট গ্রহণের 52 দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইউনুস আলী আকন্দ জানান, লিগাল নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ঘোষিত তফসিল পেছানোর জন্য নোটিশে বলা হয়েছে। এছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অনুপস্থিত রয়েছে। যদি তারা নির্বাচনে আসতে চায় সেক্ষেত্রে ভোটের তারিখ পেছানো উচিত। এছাড়া নির্বাচনের বিষয়ে বিদেশিদের চাপও রয়েছে। লিগাল নোটিশটি বিএনপির পক্ষ থেকে পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে নয়, জনস্বার্থে এই লিগাল নোটিশ পাঠিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দেশের মোট জনসংখ্যা কত জানালো বিবিএস। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো। জনসুমারি চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 16,98,971 জন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিবিসি কার্যালয়ে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে তথ্য জানানো হয়। এবার দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনসুমারি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যার মধ্যে পুরুষ 8,41,34,003 জন আর নারী রয়েছে 8,56,86,784 জন। দেশে ভাসমান জনসংখ্যা 22,185 জন। এতে আরো উল্লেখ করা হয়েছে, দেশে 11 বছরে সিটি কর্পোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগে 4,56,44,586 জন রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ফ্রি স্টাইলে স্বতন্ত্র প্রার্থী রাখবে না আওয়ামী লীগ। কৌশলগত কারণে স্বতন্ত্র বা দামি প্রার্থীর বিষয় নমনীয় থাকলেও শেষ পর্যন্ত একেবারে ফ্রি স্টাইলে রাখবে না আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট করতে আপাতত এমন সিদ্ধান্ত থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে এই বিষয়ে তৃণমূল সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবে দলটি। সেখানে স্পষ্ট করা হবে কোথায় বা কারা হতে পারবেন দামি প্রার্থী। এরবার এনোকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে দলের এই অবস্থানও স্পষ্ট করা হবে। এর সঙ্গে রয়েছে জোট শরিক ও মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টিও। শরিকদের ছেড়ে দেওয়া আসন দলের প্রার্থী বা দামি প্রার্থী রাখা হবে কিনা তাও সুনির্দিষ্ট করবে দলটি। তবে এসব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও কিছু সময় নিতে চায় ক্ষমতাসীন দলের হাইকমান্ড। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছে, সময়ের ব্যবধানে কৌশল সিদ্ধান্ত সুনির্দিষ্ট করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে, সেটা মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করবেন। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান যুগান্তরকে বলেন, স্বতন্ত্র প্রার্থী নয় দামি প্রার্থীর কথা বলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আর দামি প্রার্থী এক জিনিস নয়, দামি প্রার্থী জেতার প্রার্থী নয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার দুপুরে দলীয় মনোনয়ন নিয়ে সিলেট এসে পৌঁছালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে দেওয়া অভ্যর্থনার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী হিসেবে আবারও মনোনয়ন করেছেন। আমি আপনাদের দোয়া সহযোগিতা চাই যাতে নির্বাচনে জয়ী হয়েছিল তথা দেশবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদেরকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় অভ্যর্থনায় জানাতে দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক লোকজন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শরিকদের জন্য যত আসন ছাড়বে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচন 300 আসনের মধ্যে 298 আসনে নমিনেশন দেওয়া হলেও শরীকদের জন্য 100 আসন ছেড়ে দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা প্রমাণ করে দেব নিরপেক্ষতার। এরপর দেশি বিদেশি নানা জল্পনা কল্পনা ষড়যন্ত্র বন্ধ হবে। তিনি বলেন, 14 দলীয় জোটে কারা কারা নমিনেশন চায় আমাদের আগে বুঝতে হবে, তাদের সঙ্গে আমাদের জোট আছে। 14 দল কারা কারা প্রার্থী সেটা দেখি, আগামী 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, আমরা অবজার্ভ করব। এ সময় তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি মানার জন্য আওয়ামী লীগের সব প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের রাজনীতি করে এমন প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচন ও জোটের প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগের কৌশল আছে, শিগগিরই তা জানানো হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নির্বাচনে চরমোনাই পীরের 3 প্রস্তাব। দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় সংলাপে 3 দফা প্রস্তাব তুলে ধরেছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার সকাল 10:30 রাজধানী বেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে শুরু হওয়া সংলাপে প্রস্তাব পেশ করেন তিনি। সংলাপে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমরা 3টি প্রস্তাব বিবেচনার জন্য পেশ করছি। প্রস্তাব 3টি হল, 1. বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। 2. বর্তমান বিতর্কিত পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকারের গুরুত্ব, বাস্তবতা ও রূপরেখা জাতীয়তাভাবে প্রকাশ করা হয়েছে। 3. কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনী অধিকতার উত্তম পদ্ধতি যা বিশ্বের স্বীকৃতি লাভ করেছে তা প্রবর্তন করতে হবে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, দুস্থ মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে, অধিকাংশ মানুষ পুষ্টিহীনতা ভুগছে, মধ্যস্থাভোগীরা সম্পদের পাহাড় করছে, সাধারণ মানুষ দিন দিন গরিব হচ্ছে আর দুর্নীতিবাজরা দিন দিন সম্পদের পাহাড়।